শেখ হাসিনা সরকার সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে, তাই স্বৈরাচারী সরকার পতনের পর তার অনুগতরা নতুন সরকারকে অসহযোগিতা করছে, এমনটা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা। ইয়ুথ ফর পলিসির আয়োজনে ছিল এক মত বিনিময় সভা, সেখানে তার মতো অন্য বক্তারা বলেন আর কেউ যেন দলীয়করণের মাধ্যমে বাংলাদেশকে গ্রাস করতে না পারে, সে লক্ষ্যেও কাজ করতে হবে তরুণদের। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে, জননীতিতে তরুণদের স্থায়ী অংশগ্রহণ সহ 11 দফা দাবিতে বৈষম্যহীন বাংলাদেশ ও তারুণ্যের ইশতেহার নিয়ে মতবিনিময় সভা। সকালে রাজধানীর এক হোটেলে ইয়ুথ ফর পলিসির এই আয়োজনে অংশ নেয় দেশের 15টি জেলার তরুণরা। পরিবর্তিত বাংলাদেশে তরুণরা শিক্ষা ও চিকিৎসা খাত ছাড়াও পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ সহ বেশ কিছু নির্দেশনা তুলে ধরেন মতামতে। কথন প্রণালী সেটা আমাদের কৌশল করুণা নয়, আমাদের যে অধিকার সেটা জিম্মি করে রাখা হয়েছে। আমরা যদি নলেজই না থাকে একটা বিশেষ কমিউনিটির সম্পর্কে, তখন তো আমরা তাদের সঙ্গে নিয়ে ভাবতেই পারবো না। বাংলাদেশে আমরা হরিজন একটা সুন্দরভাবে একটা বাসস্থানের সুযোগ পাই। সরকারি যে হাসপাতাল কমিউনিটি ক্লিনিকে আমি যদি মাসের 1 তারিখে যাই আমাকে বলা হবে ওষুধ নেই। কোন সংস্কৃতি যেন কোন সংস্কৃতিকে আবার মানে বাধাগ্রস্ত না করে, যে কাওয়ালি হলে যেন শ্যামা সংগীত বন্ধ না হয়ে যায়। একই সাথে নারী সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা, দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সরবরাহ স্বাভাবিক রাখার মতো বিষয়গুলো গুরুত্ব পায় আলোচনায়। জলবায়ু বান্ধব অর্থনীতি ও পরিবেশ সুরক্ষায় কঠোর আইনগত নজরদারি চাই। বাংলাদেশ ব্যাংক নতুন নোট ছাপিয়ে তাদেরকে লোন দিয়েছে, যেখানে আমরা তরুণ উদ্যোক্তারা যারা আছি তাদেরকে লোন দেওয়া হয় না। প্লাস্টিক উৎপাদন ও ব্যবহারের কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। মত প্রকাশের স্বাধীনতা যা বা প্রতিবাদের যে অধিকার, এই অধিকারকে কেন অন্যরা দমন করবে বা কেনই ভয়ভীতি দেখাবে। এ সময় বক্তারা তরুণ নেতৃত্বের অংশগ্রহণকে আরো শক্তিশালী করার আহ্বান জানান। অনলাইনে তরুণদের নিরাপদে রাখা, মত প্রকাশের স্বাধীনতা ও দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থারও দাবি তোলেন তারা। আরেকজনকে বঞ্চিত করে নিজে নিজের জায়গা দখল করে নেওয়ার যে একটা চর্চা রয়ে গেছে, সেখানে কিন্তু এখনো আমরা মানে পুরোপুরি হয়তো অভ্যাস পরিবর্তন আমাদের হয়নি। ডেমোক্রেসির জন্য আসলে ইন্টারনেট বা স্মার্টফোনের এই জিনিসটা করতে হবে, এবং এটা নর্মালি সাধারণ যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট চলে আসবে এটা করবে না, কারণ জানে যে ওটা করলে ওদের সমস্যা। সরকারকে হলো গিয়ে সহযোগিতা করার মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে, এবং আমাদের নিজেদের মানসিকতার অনেক পরিবর্তন দরকার। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও লিয়াজো কমিটির প্রতিনিধিরা জানান, শেখ হাসিনার সরকার সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করায় তাদের অনুগতরা এই সরকারকে অসহযোগিতা করছে। সরকার আছে কিন্তু সরকার ওই অর্থে ক্ষমতায়িত না, যতটা না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ক্ষমতায়িত, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এখানে দখলদারিত্ব করাটা আরো বেশি লেজিটিমেসি নিয়ে দখলদারিত্ব করা যায়। আমাদের তরুণ যারা আছেন, আমরা জানি গত 15 বছরের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য কারণে আমাদের চিন্তা কাঠামোকে এমনভাবে ভোতা করে দেওয়া হয়েছে যে আমরা এখন ক্রিটিক্যালি কোনো জিনিসের সাথে এঙ্গেজ হতে পারি না। ছাত্র জনতার অভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশে আর যেন দলীয়করণের মাধ্যমে বৈষম্যের সৃষ্টি না হয় সে বিষয়ে তরুণদের সজাগ থাকার আহ্বান জানানো হয়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।